আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি যে গাড়িটি দেখাতে চলেছি, এটা টমটম লোড ক্যাপাসিটি একটা নসিমন গাড়ি। তো আজকের এই গাড়িটা একটু মানে অনেকেই বলেন যে ভাই কম দামের মধ্যে কোনো গাড়ি আছে নাকি। তো আজকের যে গাড়িটি দেখাবো এই গাড়িটা একটু কমের মধ্যে। তো এই গাড়িটার মূল্য আসবে আপনার 1,95,000 টাকা। তো 1,95,000 টাকায় কিন্তু আপনি টমটমের একটা নতুন গাড়ি পাচ্ছেন। তো এই গাড়িটি অর্ডার করছে আমাদের চাঁদপুর কুমিল্লা থেকে আমাদের এক বড় ভাই, অনলাইনে গাড়িটি দেখে আমাদেরকে অর্ডার দিছে। তো উনি লকডাউনের কারণে আসতে পারে, সে কারণে আমরা নিজেরাই গাড়িটি বানিয়ে কিছুক্ষণের মধ্যে ট্রাকে তুলে দেবো। হয়তো আপনাদেরকে অবশ্যই আমি সেই ভিডিওটা দেখাবো। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে গাড়িটা একটু চালিয়ে দেখাবো, তারপরে থাকছে ফুল বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক।
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গাড়ি। তো আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময়ে। তো বন্ধুরা গাড়িটার সব দিক দিয়ে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এই গাড়িটা কিন্তু আপনার খুবই কম দামের মধ্যে একটা গাড়ি। তো এই গাড়িটার মূল্য কিন্তু আসবে আপনার 1,95,000 টাকা। তো 1,95,000 টাকা কিন্তু আমরা এখানকার রেট করবো, এখানকার আমরা গাড়ি আপনি কম। এই গাড়িটাতে কিন্তু আপনার সেলফের ইঞ্জিন দেওয়া হয়নি, এটা আপনার হচ্ছে পানি ট্যাঙ্কি এবং সেলফ বাদে। তো এই ইঞ্জিনটা হচ্ছে আপনার চানসাই জেটএস 1115 ডিজেল ইঞ্জিন। তো এটা হচ্ছে 25 হর্স পাওয়ার এবং এটা হচ্ছে আপনার 2021 সালের একটা ইঞ্জিন। তো তারপরে এটা হচ্ছে আপনাদের তেলের ট্যাঙ্কি এবং এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। তো এই গাড়িতে আপনার তেল দিতে পারবেন 15 থেকে 17-18 লিটার পর্যন্ত তেল দিতে পারবে। তারপরে আপনাদেরকে একটু সামনে দেখাই। তো এটা হচ্ছে আপনাদের সেলফের চাবি। তো আসলে এই গাড়িতে সেলফ করা হয়নি, তবুও আমরা সেলফের জিনিসগুলো দিয়ে দিচ্ছি। স্টিয়ারিংয়ের সঙ্গে এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডানির চাপ দিলে ডানে আপনার সিঙ্গেল বাতি জ্বলবে এবং বামে যদি চাপ দেন তাহলে বামে কিন্তু আপনাদের সিঙ্গেল বাতি জ্বলবে। তো এটা হচ্ছে স্টিয়ারিং হুইল। তো আসলে স্টিয়ারিং হুইলটা কিন্তু অনেক সুন্দর। তো এটা এই সাইডে থাকছে হরেন, এটাতে আলতোভাবে চাপ দিলে কিন্তু হরেনটা বাজবে। তো এই গাড়িটার স্টিয়ারিংটা কিন্তু অনেক সুন্দর করে ফিটিং করা হয়েছে। তো তারপরে আপনাদেরকে একটু আমি সামনের চাকাটা একটু দেখাবো। এই গাড়ির সামনের টায়ারটা হচ্ছে আপনার 512 এবং এটা কিন্তু আপনার গাজি টায়ার হবে। সামনে কিন্তু আপনার সুন্দর করে হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে। তো হাইড্রোলিক থাকবে আপনার তিনটা থাকবে, দুই সাইডে আপনার মোট 6টা হাইড্রোলিক থাকবে। তারপরে এটা হচ্ছে আপনাদের ব্যাটারি। তো ব্যাটারিটা কিন্তু আপনার পুরাটন পাউডার ব্যাটারি দিচ্ছে এই গাড়িতে, কারণ এই গাড়িতে সেলফ দেওয়া হয়নি। এটা হচ্ছে ডাইনামা, এই ডাইনামা কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হবে। তো এটা হচ্ছে বেল কভার। তো বেল কভারটা কিন্তু অনেক সুন্দর করে আমরা বানিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনাদের বেল্ট। তো বেল্ট এই গাড়িতে আপনার ৬টা বেল্ট মোট দেওয়া হয়েছে। তারপরে পেছনের চাকাটা একটু দেখাই। পেছনের চাকাটা হচ্ছে আপনার 5/13। তো এটাও কিন্তু আপনার গাজি টায়ার দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে চুরি রিং। তো আমরা কিন্তু সব গাড়িতে চুরি রিং দিয়ে থাকি, 13, 14, 15 সব গাড়িতেই চুরি রিং দিয়ে থাকি। তো আমি গাড়িটা একটু নিচের দিক থেকে দেখাই। গাড়িটার নিচের দিক কিন্তু অনেক সুন্দর এবং পাতি সেটগুলো দেখতেই পারছেন, পাতি সেট দেওয়া আছে, 12 পিস করে পাতি সেট দেওয়া আছে এবং ডিফারেনশিয়াল 14 সাইজের একটি ডিফারেনশিয়াল। তো এটা হচ্ছে নিশান কোম্পানির একটি সুন্দর একটা ডিফারেনশিয়াল এবং এটা হচ্ছে আপনাদের এসপিআর টায়ার। তো আমরা কিন্তু সব গাড়িতেই একটা করে এসপিআর টায়ার দিয়ে থাকি। তো তারপরে এটা দেখতে পাচ্ছেন নাট লাগানো আছে। তো এই এই সাইডে থাকবে আপনার এসপিআর টায়ারের ডয়ার। তো এই এই ডয়ারটা কিন্তু আপনার ফোল্ডিং সিস্টেম, কবজা সিস্টেম করা আছে। তো এইটা আপনার তুললে পরে এর ভেতরে আপনার স্পেয়ার চাকাটা রাখতে পারবেন। তো এই গাড়িটার লম্বা হচ্ছে আপনার 8 ফিট। তো এই গাড়িটার লম্বা হচ্ছে আপনার 8 ফিট এবং চওড়া হচ্ছে আপনার 4.5 ফিট, মানে 56 ইঞ্চি। তো এই গাড়িটিতে কিন্তু আপনার পুরো স্টিল বডি করা। তো এই গাড়ির বডির যে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12 গেজের প্লেন সিট দিয়ে বডিটা করা, অনেক হেভি। তো আপনারা যখনই লোড দিবেন এই গাড়ির বডিটা কিন্তু কিচ্ছু হবে। তো তারপরে আমি আপনাদেরকে নিচের থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের তেলের ব্রেক। তো আসলে এটা কিন্তু আপনার তেলের ব্রেক করা হয়েছে এই গাড়িটিতে। তো এটা হচ্ছে লাইন শ্যাপ আর ডিফারেনশিয়াল। তো এটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ব্যাক গিয়ার হবে। তো এই গাড়িটিতে কিন্তু আপনার ব্যাকে যাবে সামনে যাবে দুইটা গিয়ার থাকবে। তো তারপরে এটা হচ্ছে আপনাদের গিয়ারের লিভার। তো আপনার এটা কিন্তু টান দিলে আপনার খুব সহজে গিয়ারটা পড়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের অ্যাক্সিলেটার এবং এটা হচ্ছে আপনাদের ব্রেক। তো বন্ধুরা সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আমরা এখানে বিভিন্ন মডেলের, নতুন নতুন মডেলের আমরা নতুন গাড়ি বানিয়ে থাকি, হয়তো বা আপনি অনেকেই জানেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে আমি এই গাড়িটা আমাদের চাঁদপুর কুমিল্লা থেকে আমাদের এক বড় ভাই অনলাইনে গাড়িটা অর্ডার দিছে। তো আসলে এই গাড়িটা লকডাউনের মধ্যে অর্ডারটা হয়েছিল,
সে কারণে আমাদের ভাই আসতে পারে নাই। তো আমরা কিন্তু আমাদের দায়িত্বে আমরা গাড়ি বানিয়ে তো আমাদের ওই ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছি। তো আমি কিছুক্ষণের মধ্যে গাড়িটা ট্রাকে তুলে দেব। তো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে গাড়িটা কিন্তু এখনই ট্রাকে তুলে দেব। তো এখানে কিন্তু আমাদের ভাইটা নাই, আসলে গাড়িটা সে নিতে আসতে পারে না আসলে লকডাউনের কারণে। তো তো বন্ধুরা, আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবেন। আর আপনারা যদি গাড়ির অর্ডার দেন তাহলে কিন্তু আপনারা ব্যাংকে এবং বিকাশের মাধ্যমে অর্ডার দিতে পারেন। তো আমরা কিন্তু আমাদের দায়িত্বে আপনাদেরকে গাড়ি বানিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। তো বন্ধুরা, গাড়িটি কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা চাঁদপুরের উদ্দেশ্যে গাড়িটি রওনা দিবে। তো বন্ধুরা, পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও পাবেন। তো পরবর্তী যে গাড়িটিতে যে গাড়িটি আসতেছে সে গাড়িটি হচ্ছে আপনার 5 টন লোড ক্যাপাসিটি একটা নসিমন গাড়ি। তো সবাইকে সেই গাড়িটি দেখার জন্য অনুরোধ রইল। আর যদি এরকম ধরনের নতুন নতুন মডেলের গাড়ি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।